السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إسادقي داخل مدرسة ميدان عجيتو أجكر أي مهوتي واج محفل সভাপতি শেখ মোহাম্মদ আলী আল আজাদ প্রধান অতিথি জনাব এম এ হাকিম বিয়ে এবং মঞ্চে আরও উপবিষ্ট রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব তোফাজ্জল হোসেন ইতোমধ্যে আপনাদের সামনে বিশিষ্ট ওলামাইকের আলোচনা পেশ করেছেন এবং অত্র অনুষ্ঠানে আমন্ত্রিত যে সকল ওলামাই কেরাম এবং সুবানুধ্যায়ী রয়েছেন এবং অত্র এলাকার আশপাশ থেকে দিন দারদি আমাদের যে সকল ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন পর্দার আয়ালের মা বোনেরা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহিয়াতুল ইসলাম আরও একবার আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং তারপর আরো একবার আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে ইমান এবং ইসলামের মতো মহান এমন দান করেছেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কি বলেন তো ইমান ইমান আমরা যারা মুসলিম তারা এটা জানি আর যারা মুসলিম নন তারা কিন্তু এটা এখনো জানতে পারেননি যেদিন জানতে পারবেন সেদিন তারা ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ ইমানের সাথে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ালিটি একজন মমিনের থাকা দরকার যেটি আজকে আমাদের অনেকেরই নেই সে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে তাকোয়া সেটি হচ্ছে তাকোয়া আল্লাহ সুহানা হুয়াতে আলা। আল কোরআনের মধ্যে বারবার মানুষকে তাকুয়ার দিকে আহ্বান করেছেন আমি যে তিনটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই তিনটি আয়াতেই কিন্তু নির্দেশনা কে দিয়েছেন আল্লাহ আয়লা দিয়েছেন তিনি মোমেনদেরকে বলছেন আবার তিনি পৃথিবীর সকল মানুষকে বলছেন হে মোমেদারা তোমরা তোমাদের তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা চোকাজি ইয়া ইউ হাল না আহ মানু তাকুল্লাহ হা হাক্কা চোকাজি হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকেও অবলম্বন করো যেভাবে তাকে ভয় করা উচিত সুফান এভাবে তিনি আবারও বলেছেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী এবং এত দুভয় থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর অগণিত নারী এবং পুরুষ আল্লাহ আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কে নিয়ামত দিয়েছেন কে রিজিক দিয়েছেন কে বরকত দিচ্ছেন কে রাহমত নাজিল করছেন আল্লাহ আল্লাহ বলছেন এত কিছুই যদি স্বীকার করো তাহলে সে আল্লাহকে ভয় করো সে আল্লাহর তাকোয়া অবলম্বন করো আজকে তাকোয়া হয়ে গেছে আমাদের কেতাবি তাকোয়া অথবা পোশাকি তাকোয়া আমাদের অনেকেই মনে করছেন যে দাড়ি টুপি আর লম্বা জব্বা পড়লে তাকোয়া অর্জিত হয়ে গেল কিন্তু এতে কি আসলে তাকোয়া আসলো আমরা আজকে সে বিষয়টা নিয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মনে রাখবেন তাকোয়া হচ্ছে মোমেনের সেই নামত সেই ভূষণ সেই বৈশিষ্ট্য যেটা দিয়ে তারা সারা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে যেটা দিয়ে সে পৃথিবীর সাফল্য অর্জন করতে পারে এবং যেটা দিয়ে সে আখেরাতের সাফল্য এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড এবং সবাব অর্জন করতে পারে তাকুয়া ছাড়া এটা কখনোই সম্ভব নয় সোরা আরাফের মধ্যে আল্লাহ সুবহান বলেছেন

আসমানের বারাকা এটা কি আর জমিনের বারাকা এটা কি তাই না এটা অবশ্যই ভাবার অবকাশ আছে আজকে যে পৃথিবীতে আমরা বৃত্তের পেছনে ছুটছি উন্নয়নের পেছনে ছুটছি পৃথিবীর নাম যশ বিল্ডিং টাকা পয়সা ইত্যাদি সব কিছুর পিছনে ছুটছি এগুলো তো মূলত আসলে প্রাচুর্য এগুলোই বারাকা এগুলোই বারাকা বারাকা দুরকম একটা হলো প্রাচুর্যগত বারাকা সম্পত্তি আর আরেকটা হচ্ছে সব সবকিছুর মধ্যে আল্লাহর রহমত থাকা এটা বাড়া আপনাকে যে সন্তান দিয়েছেন সেই সন্তান বরকত পূর্ণ যদি হয় সে আপনার মনের মতো আপনার স্বপ্নের মতো একজন সুনাগরিক হবে একজন ভালো মুসলিম হবে আপনার সুসন্তান হবে সুসন্তান কি বারাকানা আপনার স্ত্রী যদি ভালো হয় সেটি কি বারাকানা না আর আমাদের বোনেরা যারা পর্দার আলে আছেন তাদের স্বামীরা যদি ভালো হয় এবং তারা যদি স্বামী ভালো স্বামী পায় এটা কি বারাকা না তাহলে বারাকা দুরকম আল্লাহ বলছেন ইমান এবং তাকুয়া থাকলে আসমানের বারাকা এবং জমিনের এর দ্বারা বোঝা যায় যে আসমান জমিনের পৃথিবীর যত যত বেনিফিট আছে যত কল্যাণ আছে যত ভালো কিছু আছে সব কিছু ইমান এবং তাকুয়ার সাথে শর্তায়িত যদি ইমান না থাকে তাহলে কি তাকো আসবে আর যদি ইমান থাকে না আসে তাহলে কি মানুষ ভালো হতে পারে একজন ব্যক্তি গোপনে সে মানুষের কাছ থেকে ঘুষ খাচ্ছে কে তাকে বাধা দেবে বলেন তো কে আল্লাহ আল্লাহর ভয় সে শুধু আল্লাহর ভয়েই বিরত থাকতে পারে কেউ দেখছে না একজন লোক জেনা কিংবা ব্যবিচারে আক্রান্ত হচ্ছেন করছেন গোপনে ভাবছেন কেউ দেখছে না আসলে কে দেখছে আল্লাহ তিনি কখন এর থেকে বিরত হবেন যখন তিনি আল্লাহকে ভয় করবেন আমার প্রিয় ভাইরা এই জন্যে এই যে তাকুয়া এটা কি কিভাবে অর্জন করতে পারি আমাদের ল্যাকিংসটা কোথায় আমাদের ঘাটতিটা কোথায় আজকে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে আজকে আমাদের সমাজকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই সমাজে কত ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি তাই না এখানে চুরি আছে এখানে ছিনতাই আছে এখানে ডাকাতি আছে এখানে দুর্নীতি আছে এখানে অন্যায় আছে অবিচার আছে এবং স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন যে বিশ্বস্ততা নেই এই যে নানা রকম সমস্যা এবং আজকে প্রগতির নামে আজকে বিভিন্ন প্রচার মাধ্যমে নাটক সিনেমা ইত্যাদি এগুলোর মাধ্যমে আজকে আমাদের সমাজে যে অপসংস্কৃতির স্রোত দ্বারা প্রবাহিত হয়েছে এগুলো কিভাবে আমরা আজকে বন্ধ করব একটাই উপায় সেটি হচ্ছে বলেন তো কি আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে প্রবেশ করে তখনই সে চিন্তা করে আমাকে তাহলে কি করতে হবে কিভাবে আমি আসলে নিজেকে সুন্দর করব কিভাবে আমি জ্ঞান অর্জন করবো এখানে দুটো জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটারও ঘাটতে আমাদের প্রচন্ড রয়েছে আমরা মনে করি আমরা আল্লাহর উপর বিশ্বাস করি ইমান তো আছে কিন্তু ইসলাম বলছে ইমান হচ্ছে এলেমের নাম কিসের নাম এলম এলেমটা কি জ্ঞান তাহলে আপনি যদি ইসলামের জ্ঞান অর্জন না করেন তাহলে কি আপনার ইমানটা ঠিক থাকবে বলেন তো আজকে দেখেন প্রচুর মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে যাতে তাদের ইমানটা ধ্বংস হয়ে যাচ্ছে তারা নাওয়াকেদুল ইমান ইমান ধ্বংসকারী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে হচ্ছে না অনেকে শেরীর কি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আপনারা কবরস্থানের উন্নয়নে আজকে এখানে মানুষের কাছে আহ্বান রেখেছেন আমরাও আপনাদের কাছে সে আহ্বান রাখতে চাই কিন্তু কবর কেন্দ্রিক আমাদের এই দেশে অনেক অন্যায় কাজ হচ্ছে না কবর কেন্দ্রিক এমন কিছু হচ্ছে যেটা আল্লাহ তার রাসুল আমাদেরকে কখনোই অনুমোদন প্রদান করেননি কবরের কাছে মানুষ গিয়ে মৃত ব্যক্তির কাছে চাচ্ছে চাচ্ছে না এগুলো সবই তাকওয়ার অন্তরায় আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আসুন আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি তাকোয়াটা কি এবং আমাদের কেরাম তাকোয়া বোঝানোর জন্য আমাদের উদ্দেশ্যে কি কথা বলেছেন আর কোরআনে আল্লাহ সুবহান ও তাকোয়ার কথা কতবার ওয়াজ করেছেন আপনারা কি জানেন যে কতবার তাকোয়ার কথা কোরানে কোরআনে এসেছে দুশো ষাট বার দুশো ষাট বার আল্লাহ সুবহান নানাভাবে তাকোয়ার কথা বলেছেন কখনো মোত্তাক কথা বলেছেন কখনো মানুষকে বলেছেন আল্লাহকে ভয় করো তাকু কখনো তাকুয়া যারা অবলম্বন করে তাদের বৈশিষ্ট্যের কথা বলেছেন কখনো তিনি করেছেন তাকুয়ার আমরা তার কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই আবদুল্লাহ আনহু তিনি তাকুয়ার একটা সংজ্ঞা দিয়েছেন খুব সুন্দর এটা একটু আপনারা মনে রাখতে পারেন সেটা হচ্ছে তাকু আল্লাহ আইয়োতো ফেলা ইয়োর সা ইয়োতো আহ আল্লাহর তাকুয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা হবে আর তাকে অমান্য করা হবে না তার অবাধ্য আমরা কখনো হব না ওয়া আইজ কারা ফেলায়ুন সা আল্লাহকে স্মরণ করা হবে এবং তাকে কখনো ভুলে যাব না কিন্তু আমরা ভুলে যাচ্ছি ফ্রিকোয়েন্টলি আর একটা হলো ওয়ুস কারা ফেলায় ফা ওয়ুস ফেলা ইউকফার আল্লাহ শুক্রিয়া আদায় করা হবে আর তার কুফুরি করা হবে না কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর আনুগত্য কি আমরা সঠিকভাবে করছি প্রিয় ভাইরা এখানে আমাদের অনেক ঘাটতি আমাদের সালাতে ঘাটতি সিয়ামে ঘাটতি আমাদের জাকাতে ঘাটতি আমাদের আমালায় ঘাটতি সুতরাং এটা আতের যে দায়িত্ব ছিল আতি আল্লাহ আতি রসুল ওই জায়গায় আমাদের বিশাল ঘাটতি ওয়ুদ করা ফলা ইয়ুনসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলছেন লাকাদ আলা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা এই যে আল্লাহকে বেশি বেশি শরণ করার কথা তিনি নানাভাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন মানুষ যে সব অবস্থায় আল্লাহকে যিকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহকে বেশি বেশি শরণ করো একজন লোক এখান থেকে বুঝেছে বিশেষ পন্থায় দিকির করা আল্লাহ আল্লাহ দিকির করা অথবা হু হু দিকির করা কিন্তু আসলে ইসলামের উদ্দেশ্য কখনোই সেটা নয় হচ্ছে আল্লাহকে স্মরণ করবেন সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন সিয়াম ফরজ সিয়াম এবং নাফল সিয়াম পালনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন আপনার বৃত্ত বৈভব দান সাদাকা করার মাধ্যমে জাকাত আদায়ের মাধ্যমে এবং আল্লাহর রাস্তায় ইনফাক ফি মাধ্যমে মাদ্রাসা করার মাধ্যমে মসজিদ আবাদ করার মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন আর সর্বশেষ আমরা কি বলেছি ফালা ওয়ুস্কার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শক্রিয়া কিভাবে আদায় করবেন আল্লাহ সক্রিয়া কি তার নাফরমানির মাধ্যমে আদায় করা যায় আল্লাহ সক্রিয়া কি নিজেদের জীবন যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালিত করার মাধ্যমে করা যায় অবশ্যই নয় প্রিয় ভাইরা আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর নির্দেশ মানা তথা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মানা এর মাধ্যমেই আদায় করা যায় এখানে আরও কয়েকটা বিষয় আমরা যে ইমান তাকুয়ার কথা বলছি এর সাথে দুটো বিষয় খুবই অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা হলো মোহাব্বাত্লাহ আর একটা হলো মাহাব্বাত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসা এটা হচ্ছে আমাদের ইমানের অংশ এটা হচ্ছে আমাদের তাকোয়ার অংশ আল্লাহ এবং তার আসলের প্রতি কি সত্যি আমাদের ভালোবাসা আছে কিভাবে বুঝবো ভালোবাসা আছে যার প্রতি ভালোবাসা তার প্রতি আকর্ষণ থাকতে হবে তার নির্দেশ সবকিছু মেনে চলতে হবে এই জায়গাটাও আমাদের ঘাটতি যে কারণে সেই ঘাটতিটা গিয়ে ঠেকছে আমাদের তাকোয়ার মধ্যে তাকুয়ার সংজ্ঞা দিতে গিয়ে আমাদের ওলামাই কেরাম কিন্তু অনেকভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কারণ আমাদের তো বুঝে আসে না আমরা পোশাকি তাকোয়া বিশ্বাস করি অথচ আমাদের সালাফ কি বলেছেন একটু শুনে দেখেন আলী আব্দা বে তোলেব রাদি আল্লাহ আনহু আল খালিফা আর রাশেদা আর রাবের চতুর্থ খোলাফে রাশেদা ছিলেন তিনি বললেন জলিল বড় পাপ থেকে বড় পাপকে ভয় করা অর্থাৎ বড় পাপ থেকে বিরত থাকা ওয়াল আমাল তনজিল তানজিলটা কি এখানে কোরআন কোরআন অনুযায়ী আমল করা অল্পে তুষ্ট থাকা তা করার জন্য এটা খুব জরুরি আজকে পৃথিবীর সমস্ত সংঘাত তৈরি হচ্ছে অধিক লোভের কারণে মানুষ কারি কারি টাকা চায় বিত্ত চায় ক্ষমতা চায় এবং এর মধ্যেই সংঘাত তৈরি হয় তাই না এই যে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এই যে জনপ্রতিনিধির নির্বাচনে দেখতে পাচ্ছি কত ঝগড়াঝাটি ঘন ঘনি আরে দুনিয়ার জন্য আপনি এই কাজ করছেন কেন আজকে আমরা কেউই তো দুনিয়াতে স্থায়ী থাকবো না দুনিয়ার এই ক্ষমতা এই বৃত্ত এই 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 সম্পত্তির লোভে আমরা আজকে অমানুষের মতো কাজ করছি সুতরাং এটাই হচ্ছে তাকুয়ার পথে সবচেয়ে বড় অন্তরা এই জন্য আল কানা আতুবিল আল্লাহ আপনাকে যা দিয়েছেন বৈধভাবে আপনি যে বৃত্তের অধিকারী হয়েছেন যে সম্পত্তি আপনি পেয়েছেন সঠিকভাবে বৈধ পথে সেটাতেই আপনার সন্তুষ্ট থাকা উচিত এটাই হচ্ছে তাকুয়া এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আপনাকে সেভাবে চলতে হবে মনে হয় আমি অল্প সময়ের মধ্যে মারা যাব তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আজকে সেই চিন্তা আমাদের করা উচিত অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তাল্লান রাজি আল্লাহ তাল্লানুকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তাকুয়াটা কি এটা একটা উদাহরণ দিয়ে বুঝাও তো তখন উবাইবনে কাব রাদি আল্লাহ তালু বলছিলেন আমা তরাক্তা তরিকা দাসাও কিন আপনি কি কাঁটাযুক্ত পথে চলেছেন কাঁটাযুক্ত পথে আপনি কি কখনো চলেছেন কলা বেলা কয়লা ফেমা হ্যাঁ আমি চলেছি তখন বললেন কিভাবে চলেছেন কিভাবে হেঁটেছেন তখন অমর আব্দুল খাতাব বললেন ইজতাহাত আমি খুব সতর্কতার সাথে খুব ভালোভাবে ইস্তেহাদ করে কষ্ট করে আমি চলেছে। তাই না খুব কাঁটা যদি থাকে আপনাকে তো কাপড় উঁচিয়ে কিংবা আপনার গায়ে যাতে কাঁটা না বিধে পায়ের নিচ থেকে কাঁটা না ফুটে সেভাবে আপনাকে চলতে হবে তিনি বলেছেন সেভাবে চলেছি তখন উবাই আপনি কাপ বললেন রাদি আল আলহানহোমা বললেন যে ফাদা আলিকা তাকুয়া ফাজা আলিকা আর তাকুয়া এটাই হচ্ছে তাকুয়া কাঁটা পথে চলার সময় আপনি যখন কাঁটা যাতে শরীরে না বিধে পায়ে না বিধে যেমন চলবেন তাহলে এই দুনিয়া চলার সময় কোনো হারামে যাতে সম্পৃক্ত না হন কোন অন্যায় দুর্নীতি এবং খারাপ কাজে অবৈধ কোনো কাজে যাতে সম্পৃক্ত না হন সেভাবে চলাটাই হচ্ছে এটাই তো জরুরি এটাই তো মুসলিমদের জন্য আসলে করণীয় এবং এভাবেই মুসলিম কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে যারা চুরি করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে যারা জেনা ব্যাবিচার করে অশ্লীল জীবন যাপন করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে যারা অন্যায় রাহাজানি করে জুলুম করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে সুহানোল্লাহ সাল্লাম তিনি যখন মদিনায় আগমন করলেন ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করলেন তখন তিনি দেখিয়ে দিলেন যে সমাজ থেকে কিভাবে অন্যায়কে দূর করতে হয় কিভাবে মানুষের জনকল্যাণে কাজ করতে হয় কিভাবে দুর্নীতিকে বিদায় জানাতে হয় জুলুমকে সমাজ থেকে রিমুভ করতে হয় এটা কি তিনি দেখাননি সুহান তাহলে নবী সাল্লাহ সাল্লাম তাকুয়াভিত্তিক মদিনা সমাজ তিনি তৈরি করে দেখিয়েছিলেন এবং আজকেও মুসলিমরা যদি সঠিকভাবে ইসলামের উপর থেকে সমাজকে সুন্দর করতে চায় তাহলে তাকুয়ার বাইরে তাদের আর কোনো সুযোগ নেই আবুদ্দারদার আদি আল্লাহ তাল্লাহ বলছেন দ্য কমপ্লিশন অফ তাকুয়া তাকুয়ার পরিপূর্ণতা হচ্ছে আব্দুর আব্বাহু হাত্তা ইয়াত্তাকিয়াহু মিনমেসকালে দররাচিন যে বান্দা তার রবকে ভয় পাবে এমন কি সে অ্যাটম অনুপরিমাণ পাপ থেকেও নিজেকে বিরত রাখবে বলেছেন ও হাত্তা হালালান খশিয়াত আন ইয়াকুনা হারামান এমন কি সে যেটাকে মোবা হালাল মনে করছে কখনো কখনো সে হালালকে সে বর্জন করবে ত্যাগ করবে কারণ ওই হালালের মধ্যে সম্পৃক্ত হলে হারামের সাথেও তার সংযোগ হয়ে যেতে পারে সেই ভয়েসে মুবাহ এবং হালালকেও পরিত্যাগ করবে যেমন আপনি যদি যেমন একজন ভাইয়ের সাথে বা আড্ডায় বসেন আড্ডায় বসা কি হারাম হারাম না যদি আপনি সেই আড্ডায় হারাম কোনো কাজ না করেন কিন্তু সেই আড্ডায় বসে যদি আপনার জহরের নামাজ মিস হয়ে যায় বলেন তো বসবেন আপনি যদি খেলাধুলা করেন যেটা দিয়ে ব্যায়াম হয় দৌড়াদৌড়ি করলেন ফুটবল খেললেন সতর ঢেকে এক ঘন্টা কোনো অসুবিধা নাই সেরিয়া কি সেটাকে হারাম বলে হারাম বলে না কিন্তু ফুটবল খেলতে গিয়ে যদি আপনি সতর দেখিয়ে ফেলেন মেয়েদেরকে মাঠে নামিয়ে দেন কিংবা আপনি ফুটবল খেলতে গিয়ে আসরের নামাজ আপনার বাদ পড়ে গেল তাহলে এই প্রত্যেকটা শুরুতে কি সরিয়াতে জায়জ হবে জায়জ হবে না তাহলে একটা জায়জ জিনিসও যদি সেটা আপনাকে হারামের মধ্যে নিয়ে ফেলে দেয় তাহলে সেই জায়েজ জিনিসটাও আমাদের জন্য জায়েজ হবে না এবং সেটা তরক করাটাই হচ্ছে কি তাকোয়া তাকোয়া এই বিষয়গুলো আজকে আমরা আমাদের মাথায় সেট করি নাই ফলে আমাদের পিতামাতারাও তাকোয়া মেনটেন করছেন না ফলে সন্তানদের কাছে আমরা চিন্তা করছি ওরা কেন খারাপ হয়ে যাচ্ছে কেন তাই না এ কথাগুলো আজকে আমরা বলছি আজকে যেই বাবা মায়েরা ধূমপান করে সে চায় তার ছেলে মেয়ে ধূমপান না করুক কিন্তু পারবে কি তাকে সরিয়ে রাখতে যে মা আজকে হিজাব করে না সেই মা চায় তার সন্তান হিজাব করুক এটা আমি নিজ চোখে দেখেছি অনেক শহরের স্কুলে যে মা মাথা খালি করে ছোট বাচ্চাকে হিজাব পরিয়ে ইসলামিক স্কুলে নিয়ে আসছে বলেন তো এটা কি মানে চিত্রটা কি মেললো মোটে মেললো না এইভাবে তো হবে না আপনি নিজে আমল করছেন না সন্তানকে আপনি সে যেভাবে গড়ে তুলতে চাচ্ছেন আপনি তো পথে চলছেন তাহলে কিভাবে আপনার সন্তান ভালো হবে আপনি সুদের সাথে সম্পৃক্ত আপনি ঘুষ খেয়ে অনেক বিশাল প্রপার্টি করে ফেলেছেন আর চাচ্ছেন যে সন্তানটা যা এনাফ টাকা এসে গেছে এখন সন্তান যেন ভালো হয় হবে কি ভালো বলেন তো এনাফ টাকা কোথেকে এসেছে আপনার এই টাকাটা তো এসেছে আপনার অন্যায়ভাবে অবৈধ পন্থায় এই টাকাটা আপনাকে অবশ্যই এর থেকে আপনাকে মুক্ত হতে হবে মুক্ত হয়ে তবা করতে হবে এবং তারপরে আপনি আপনার সন্তানকে যদি ভালো তার বিয়ার দেন সে ভালো হবে অন্যথায় হারাম খেয়ে না নিজে ভালো থাকতে পারবেন না আপনার সন্তানরা ভালো থাকতে পারবে আমার প্রিয় ভাইয়েরা আমার বোনেরা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তাকেও আমাদেরকে শেখায় হারাম কাজে সম্পৃক্ত হওয়া যাবে না শুধু তাই না একটু আগে কি বললাম হারাম কাজে সম্পৃক্ত হওয়ার ভয়ে অনেক সময় হালালকে অবর্জন করতে হবে যদি এতটা সাবধানতার সাথে আজকে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি পরিবেশকে গড়ে তুলি সমাজকে চালাই তাহলে এই সমাজ আস্তে আস্তে ধীরে ধীরে ইতিবাচকভাবে পরিবর্তিত হবে এখানে অমর আব্দুল আজিজ তার থেকে একটা চমৎকার কথা আছে তিনি বলছেন লাইসা আল্লাহ বেসিয়াম তাকালী যে তাকুয়া আমরা অনেকে মনে করি যে খুব বেশি ইবাদত করলাম রাত জাগলাম সারাদিন সিয়াম পালন করলাম বললাম আরে ভাই উনি তো অনেক মোত্তাকি মানুষ দেখেন সারা মাস শিয়াম পালন করে হ্যাঁ আমল বেদের সিয়াম পালন করে সোমবার বৃহস্পতিবার শিয়াম পালন করে তারপরে রাতে জেগে তাহার পড়ে কিন্তু যদি তার ব্যবহার ভালো না হয় কিন্তু যদি তিনি হারাম থেকে দূরে না থাকলেন তিনি যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা হন অথবা তিনি যদি ব্যবসায়ী হন তিনি তার কর্মক্ষেত্রে যদি সততা রক্ষা না করেন দুর্নীতি যদি করেন তাহলে কি তাকুয়া থাকলো তার সে কথায় তিনি বললেন বললেন ওলা কিন্তাক আল্লাহর হচ্ছে হারামকে তরক করা এবং ফরজ কাজকে আদায় করা আপনার উপর অনেক কাজ ফরজ আছে না ফরজ কি শুধু সালাত আমাদের অনেক মানুষ মনে করে সে উমত্তাকি মানুষ পাঁচ নামাজ ঠিক মতো পড়ে আরে ভাই পাঁচ আত্ম নামাজ ঠিক মতো পড়লে কি মত্তাকি হওয়া যায় অনেক মানুষ আছে যারা সেজদার দাগ পর্যন্ত ফেলে দিয়েছে কিন্তু এর এরপরেও তারা সমাজের অনেক বিধ্বংসী কাজে তারা লিপ্ত রয়েছে এরা প্রকৃত মোত্তাকি নয় তলাক দে হাবিব প্রখ্যাত একজন তাবই ছিলেন তিনি তাকোয়ার একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন এটা আপনারা মনে রাখবেন তাকোয়ার জন্য দুই সাইডে তিনটা তিনটা কাজ করতে হবে অথবা তিনটা জিনিস বর্জন করতে হবে ইতিবাচক সাইডে তিনটা কাজ করতে হবে আর বর্জন করার ক্ষেত্রে তিনটা জিনিস বর্জন করতে হবে সেটা হলো আন্তা আমালা বেত আতিল্লা আন্ত আল্লাহর আনুগত্যের কাজটা করতে হবে আনুগত্যের কাজটা কি ইবাদত ইবাদাত আল্লাহর ইবাদতটা করতে হবে ইবাদত বলতে কি বোঝায় আমরা অনেকে মনে করি শুধু নামাজ পড়াটা ইবাদাত রোজা কিন্তু আপনি যে ভালো কাজটা করলেন আপনি যে এই সমাজের কল্যাণের কাজগুলো করলেন একটা কনভার্ট করে দিলেন রাস্তা করে দিলেন দান করার সাদাখা করলেন দাতব্য চিকিৎসালয় তৈরি করলেন দুস্থ মানুষের সাহায্য করলেন বিধবার পাশে দাঁড়ালেন মোতাল্লাকা মেয়েদের একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন এভাবে অসহায় মানুষদের ভালো কাজ করলেন এগুলো কি এ বাদা না এগুলোই বাদা। যত কাজে সবাব পাওয়া যায় এবং যে কাজগুলো আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা মতো আপনি পালন করলেন এই সবটাই হলো এই বাদা এগুলোই হচ্ছে আল্লাহর আনুগত্য অতএব তাকুয়ার মূল কথাটা হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজ করবেন কিভাবে আল্লাহ নরিম মিন আল্লাহ আল্লাহর আলোকবর্তিকা অনুযায়ী আলোকবর্তিকাটা কি কে বলতে পারেন কোরআন আল্লাহ নরিম বিন আল্লাহ অর্থাৎ আল্লাহ রহির আলোকে ওইটা হলো কোরআন এবং সন্না তারপরে কি সওয়াব আল্লাহ সবের আশা থাকতে হবে সবাবের আশা থাকতে হবে আপনি যদি করেন যে না আমার ভালো কাজ করেন আল্লাহর কাছে সব চাই না আল্লাহকে সব দেবেন চাইতে হবে চাইতে হবে কারণ চাওয়াটা আপনার ইমানের অংশ সওয়াব চাইবেন কার কাছে শুধু আল্লাহর কাছে বারাকা চাইবেন কার কাছে আল্লাহর কাছে রহমত চাইবেন কার কাছে আল্লাহর কাছে এই যে চাওয়াটা এটা তো আমাদের ইমানের অংশ তাওয়াকুল এটা ইবাদা এটা ইমানের অংশ ইবাদার অংশ অতএব এই তিনটা জিনিস থাকতে হবে আপনার তাকোয়ার প্রথম সাইডে আপনি আল্লাহর আনুগত্য করবেন অহিরালোকে করবেন এবং সবের আশায় করবেন এর কোনো একটা মিস হলে তাকোয়া হবে না আর তাকোয়ার দ্বিতীয় সাইডটা কি সেটা হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহর নাফর মানিকে ত্যাগ করবেন পাপ কাজকে ত্যাগ করবে আল্লাহ আল্লাহ এই পাপ কাজটা নির্ধারণ হবে কোথায় কোরআনায় একটা কাজকে আপনার মনে হলো পাপ তাহলে সেটা পাপ হবে না আপনার মনে হলেই সেটা পাপ হবে না আবার কোরআন সন্না যেটাকে পাপ বলেছে অনেক সময় অনেক মানুষকে বলতে শোনা যায় আমার মনে ধরে না এটা যে কেন হাদিসে নিষেধ হইল তাই না কেন কোরআনে নিষেধ আজকাল মানুষ দেখেন এত সাহসী তারা আল্লাহর উপরে কথা বলে তারা রসুদুল্লাহ সাল্লা সাল্লাম কথা বলে তারা মুসলিমের মুসলিম কথা বলে আছে না এরকম লোক এবং এগুলো হচ্ছে অধিকাংশই জাগতিক দিক থেকে হয়তো তারা অনেক জ্ঞানের অধিকারী কিন্তু ইসলামের দিক থেকে পুরোপুরি জাহেল ইসলামের সাথে সহাবস্থান করে নাই ইসলামী জ্ঞান তারা শেখে নাই কোরআনের অর্থও তারা বুঝে না আমি বিদেশে অবস্থানকালে একবার এক লোককে দেখলাম সে বলে আমাদের কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না ইয়াদবিল্লা কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না তাই বললাম এত বড়ো কথা বলছেন আপনি কি কোরআন পড়ে অর্থ করতে পারেন বলছেন না তা পারি না ভাই তাহলে এটা কোথা থেকে শিখলেন কে শেখালো আপনাকে কার কাছ থেকে শুনলেন যেভাবে বলছেন মনে হয় যেন আপনি অনেক বড় পণ্ডিত এবং গবেষক কোরআন আপনার জন্য যথেষ্ট হাদিস লাগবে না আসলে ব্যাপার হচ্ছে কি এটা হচ্ছে জাহালাত একজন আরেকজনের কাছ থেকে যেমন বেদা আত শিখে একজন আরেকজনের কাছ থেকে যেমন শিরিক শিখে তখন শিরিকটাকে সেই ইবাদত মনে করে তৌহিদ মনে করে বেদাতটাকে তখন সেই ইবাদত মনে করে আছে না আমাদের দেশে বিভিন্ন জেলায় যে আপনি বিভিন্ন বেদাত এবং সেরকি কর্মকাণ্ড দেখছেন এগুলো কিন্তু ওরা সেরিক হিসাবে করছে না বেদাত হিসাবেও করছে না দেখেন তারা মনে করে এগুলো করে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে কিন্তু এখানে প্রবলেমটা কোন জায়গায় বলেন তো প্রবলেমটা কোন জায়গায় না প্রবলেমটা জ্ঞানের প্রবলেম জ্ঞানটা জ্ঞানটা তাদের আসে নাই তাদেরকে কেউ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয় নাই যে এই যে এটা শের কি কর্মকাণ্ড তোমরা মাজারে গিয়ে সেজদা দিচ্ছ এটা শের কি কর্মকাণ্ড মোমবাতি জ্বালাচ্ছ পয়সা দিচ্ছ এই পয়সা দেওয়াটাও কিন্তু শেরক কেন পয়সা দিচ্ছে সে মৃত লোককে বলেন তো কেন পয়সা দিচ্ছে এটা কি লোক নিতে পারে কারণ সে ভাবছে ওনাকে পয়সা দিলে সেখান থেকে বাড়া আসবে সেখান থেকে ফয়েজ আসবে সেখান থেকে অনেক কিছু এসে তার জীবনকে ধন্য করবে এটা কি শেরেক না এটা শেখ আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি হয়তো শেরেক অনেক লোক এভাবে কথা বলে আমরা একটা কাজ করলাম এটা তো আল্লাহর জন্যই করেছি এটা বেদাত হলো কেন তাই না এরকম প্রশ্ন করে না পার্থক্যটা মানে এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো তাদের জ্ঞান নেই জ্ঞান না থাকার কারণে তারা তৌহিদটাকে ভালো করে বুঝতে পারেনি তৌহিদ বিরোধী কর্মকাণ্ডকে তারা তৌহিদের কাজ বলে মনে করছে ইবাদত বিরোধী কর্মকাণ্ডকে তারা ইবাদত বলে জ্ঞান করছে ফলে তারা মিস করতেছে অনেক কিছু তাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আমল তাদের ধ্বংস হয়ে যাচ্ছে ইবাদত তাদের ধ্বংস হয়ে যাচ্ছে কারণ শিরিক করলে মানুষের পূর্বের পরের সকল আমল মিনাল খাসেরিন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবিরাসলদেরকে এই একই নির্দেশ দিয়েছেন যে যদি তুমি সেরে করো তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে বিশেষ করে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া মানেই তো হচ্ছে চির জাহান্নামি হওয়া সেরেক করলে তার কোনো ক্ষমা নেই ইন আল্লাহ ফেরুমা দুন আদালিকালিমাইয়া নিশ্চয় আল্লাহতালা তার সাথে শরিক করাকে কখনো ক্ষমা করেন না এছাড়া আর যেন যে কোনো পাপকে তিনি ক্ষমা করেন সুতরাং আজকে এই যে একটা জরুরি জ্ঞান সেরে কি এটা চিহ্নিত করতে হবে এই সমাজের এই দেশের কারা প্রকৃত শত্রু মুসলিমদের কারা প্রকৃত শত্রু এটা কি জানতে হবে না যদি আপনি শত্রুকে মিত্র মনে করেন আর মিত্রকে শত্রু মনে করেন তাহলে তো আপনি খুবই দুর্ভাগ্যবান তাই না খুবই দুর্ভাগ্যবান এই কাণ্ডটা ঘটেছে আজকে যারা আমরা মুসলিম তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কারণ আমরা জ্ঞানমুখী নই আমরা জ্ঞান অর্জন করি না আমাদের মধ্যে অনেকেই আছেন তারা আবার ভাবতেছেন যে আমি তো আমার বাবা সহিয়া কিদার মানুষ অতএব আমার আর শেখা লাগবে না কি লাগবে না নাকি আসলে বাবা জ্ঞানী বাবা আলেম মানুষ তার আর লাগবে না এই আপনি দেখবেন এই সমাজে আছে অনেক দৃষ্টান্ত মানুষের সমালোচনা হয়ে যাবে এই জন্য আমি বলছি না অনেক মানুষ আছে যার বাবা প্রখ্যাত আলেম ছিলেন কিন্তু ছেলে এলেন তো দূরের কথা সে সাধারণ একজন মুসলিমের পথেও হাঁটছে না তাকুয়া ইমান কোথায় যে গেল সে খবর তাদের নাই বড়ই দুর্ভাগ্য আমার প্রিয় ভাইরা বড়ই দুর্ভাগ্য সুতরাং আল্লাহর মাসিয়তকে পাপকে তরক করতে হবে ওহির আলোকে জ্ঞানটা জ্ঞানটা অর্জন করতে হবে আপনাকে পাপ চিহ্নিত করতে হবে কিসের আলোকে কোরআন আলোকে আপনি নিজে মনে মনে একটাকে পাপ বললেন সেটা পাপ হবে না আবার যেটাকে পাপ সেটাকে পূর্ণ বলে চিন্তা করলেন সেটাও হবে না শেরেককে তহিদ বানানো যাবে না বেদাতকে ইবাদতে পরিণত করা যাবে না যতই আপনার এখলাস থাকুক না কেন কারণ আমরা জানি একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে এক নম্বর শর্ত কি ইমান ইমান দুই নম্বর শর্ত এখলাস তিন নম্বর শর্ত সন্না অনুযায়ী হওয়া মোত এত সন্না সন্নাকে ফলো করা যে কোনো ইবাদত করবেন কার ইবাদতের আদলে করবেন বলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইবাদত নিজের মতো করে করলে হবে আপনি যেই সালাত পড়েন সেটা কার সালাতের মতো হতে হবে রাসুল যে হজ করছেন কার হজের মতো হতে হবে যে অমরা করছেন কার কারমরার মতো হতে হবে এভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লামের অনুসরণ যদি না করেন তাহলে যতই এখলাস থাকুক না কেন কোনো কাজ হবে না আমার প্রিয় ভাইরা আর শেষে হচ্ছে কি তাহাফ ও একাব আপনি এমনি খারাপ কাজ থেকে বিরত থাকছেন সব পাবেন না আপনাকে এখানেও আল্লাহর একাব থেকে বেঁচে থাকার নিয়াদটা করতে হবে ঠিক যেমন সালাদ পড়ছেন কার জন্য আল্লাহর জন্য রিওয়ার্ড এবং সওয়াব দিবেন কে আল্লাহ সেই চিন্তা চেতনা সেই নিয়াত ইন্টেশন এটা আপনার মনের মধ্যে থাকতে হবে তাহলেই তাকোয়াকে আপনি ধীরে ধীরে নিজের মধ্যে গড়ে তুললেন তাকোয়া কোনো ভিজিবল জিনিস না আমরা অনেকে মনে ভিজিবল জিনিস এই জন্য আমরা দায়ী টুপিকে তাকোয়া বানিয়ে ফেলেছি কোনো সন্দেহ নেই মুসলিমদের অ্যাপিয়ারেন্স অর্থাৎ তার চেহারা শুরুতে এবং তার শরীরে যেই পোশাক থাকা দরকার সেটা তাকোয়ার অংশ সেটা কিন্তু তাকোয়ার অংশ কিন্তু সেটা একমাত্র তাকোয়া না এটা বুঝতে হবে সেটা হলো অংশ কিন্তু একমাত্র নয় বলছে আল্লাহ ও তাই না তালা লেবাসটা হচ্ছে উত্তম এখন তাকোয়ার লেবাস বলতে এখানে শারীরিক লেবাসটাকেও বুঝাচ্ছে আর অন্তর্নিহিত লেবাসটাকেও বুঝাচ্ছে তাহলে তাকোয়ার দুটো দিক একটা হলো বাহ্যিক দিক একটা লোক এখানে আসলো হাফ প্যান্ট পরে সে কি মোত্তাকি হলো বলেন তো মোত্তাকি হলো না এখন আপনি হয়তো বলবেন যে আপনি তো তাকুয়া পোশাকের দিকে নিয়ে গেলেন পোশাকটা তাকোয়ার অংশ কিন্তু পুরো তাকোয়া নয় আবার একটা লোক লম্বা জব্বা সব কিছু করে চলে আসছে। এখন তার মধ্যে কি খুব জরুরি হয়ে পড়বে যে না সে সব দিক থেকে মোত্তাকি না আমরা দেখব তার আচার আচরণ তার ভেতরে সে যদি কোনো সেরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে সেমত্তাকে হলো না সে যদি কোনো বেদ আতের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে সেমত্তাকে হলো না সে যদি কোনো পাপে লিপ্ত থাকে তাহলে সে সেমত্তাকে হলো না প্রিয় ভাইরা এই জায়গায় আমাদের বিয়াতের প্রয়োজন এটাকে বলা হয় আত্বিয়া আল ইমান ইয়া তার তাকোয়া তাকুয়া ভিত্তিক তারবিয়া তাকুয়া ভিত্তিক ইমানের প্রশিক্ষণ এটা আজকে আমাদের সমাজে নাই আমাদের সমাজে নাই আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে তো একদমই জিরো হয়ে গেছে সেখানে এখন আমাদের শিক্ষাবিদেরা মনে করে যে ধর্মীয় শিক্ষা শুরুর দিকে দেওয়া যাবে না তাকে ধর্মশূন্য করে ফেলতে হবে দিন শূন্য করে ফেলতে হবে ক্লাস এইট পর্যন্ত এরপরে শিক্ষা আসবে যদি সে তখন তার বুদ্ধি ফুটবে যদি সে মনে করে নেবে নয়লে নেবে না কিন্তু ভাইরা মানুষ এমন একটা চিজ তাকে যেভাবে তৈরি করেছে সে সেভাবেই হবে একটা ছেলেকে যদি নাস্তিক হিসাবে তৈরি করেন তাহলে সে কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না এই চমৎকার তথ্যটি আমাদের নবী সাল্লাম আমাদেরকে বহু আগে দিয়েছেন সেটি বোখারি মুসলিমের প্রখ্যাত হাদিস আপনারা জানেন কুল্লু মাউনুদ্দিন প্রত্যেক মানব শিশু মুসলিম হিসাবে ফেতরাতের উপরই জন্মগ্রহণ করে এরপরে তার বাবা মা তাকে হয় ইহুদি করে নয় নাসারা করে নয় তাকে ম্যাজুসি পত্তলিকে পরিণত করে তার মানে হচ্ছে এ এভাবে যদি বাবা মা তাকে নষ্ট না করে তাহলে সে মুসলিমই থেকে যায় আজকের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আসলে ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে জেনারেল শিক্ষা ব্যবস্থা ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে নিচ্ছে আমাদের স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে ফলে মানুষ নৈতিকতা শূন্য হয়ে পড়েছে প্রিয় ভাইরা আজকে পত্রিকার পাতা খুললে কি দেখা যায় দেখেন সেখানে হত্যা রাহাজানি মানুষের মধ্যে কোনো নৈতিকতার কোনো ছিটে ফোটা কিচ্ছু নেই খুন করে কি সে মানে একটা উল্লাসে উল্লসিত সে যে কোনো অপরাধ করে তার মধ্যে অপরাধ বোধের চেতনা নাই এবং আপনি দেখবেন যে সম্পত্তি নিয়ে ভাই ভাইকে খুন করে চাচা ভাতিজাকে খুন করে এমন কি বাবা মাকেও সন্তানরা খুন করছে আবার বাবা মাও সন্তানকে অনেক সময় খুন করে বসছে দানা পার্থিব কারণে কেন এই দুর্দশা হলো এটা আমাদের আসলে যারা শেখায় যারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের লোকদেরকে বুঝতে হবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আলোকেই মানুষ করতে হবে আল্লাহর কোরআন সন্না থেকেই তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে তা না হলে মানুষ কোনোদিন নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে না একটু ইউরোপ আমেরিকা ভ্রমণ করে আসুন কখনোই মনে হবে না এদের বিবেক বুদ্ধি বলে কিছু আছে তা নাহলে এই পোশাক কেন্দ্রে পরে এই পোশাক কিভাবে পরে অশ্লীল পোশাক কীভাবে তারা পড়তে পারে মেয়েরা কিভাবে অর্ধুলঙ্গ কিংবা উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারে কোনো সভ্য সমাজে কি এটা কোনো কালে ছিল আপনি আজকে যদি ইহুদি নারীদেরকে দেখেন তারাও আমাদের মেয়েদের মতো হিজাব পড়ছে আপনি নামদেরকে খ্রিস্টান ধর্মীয় মহিলাদেরকে দেখেন তারাও কিন্তু পুরা অঙ্গ এমনকি মাথায় পর্যন্ত হিজাব ঢেলে শুধু বক্ষলা রেখে তারা চলছে আর মুসলিম নারীরা তো আলহামদুলিল্লাহ সব যুগেই তারা পর্দার মধ্যে ছিল কিন্তু আজকে এই পাশ্চাত্য শিক্ষার অনুসরণে আমাদের মেয়েরাও নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা আসলে যে তার বিয়েতের কথা বলছি ইমানের তার্বিয়াতের কথা তা ভিত্তিক প্রশিক্ষণের কথা এটা কিন্তু জেনারেল শিক্ষার মধ্যে এখন আর নাই আর যদি আপনি আপনার সন্তানকে ইউরোপে আমেরিকাতে কিংবা জাপান অথবা এশিয়ার অন্য অন্য অমুসলিম দেশগুলোতে পাঠান তাহলে তো বলাই বাহুল্য সেই সমস্ত দেশে বিবাহ উঠে গেছে বিল্লাহ সুতরাং কি একটা বিষয় মানুষ আপনার আমার জাগতিক উন্নয়নে কি একমাত্র উন্নয়ন এই উন্নয়নের মধ্য থেকে আপনি পৃথিবীর সকল খারাপ কিছু করে ফেললেন আপনি মদ পান করলেন জেনা ব্যাবিচার অশ্লীল অশ্লীলতা গা ভাসিয়ে দিলেন এটা কোন সভ্যতা এটা কোন সভ্যতা আমার প্রিয় ভাইরা আমাদেরকে কিন্তু এখন ফিরে আসতে হবে ইমানি তার বিয়াতের দিকে ফিরে আসতে হবে তাকোয়ার দিকে ফিরে আসতে হবে আজকে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হওয়া উচিত আমাদের মাথায় সেট করা উচিত পরিবারে চিন্তা করতে হবে আপনাকে প্ল্যান করতে হবে যে যে তাকোয়ার এত গুরুত্বের কথা বুঝলাম শুনলাম শিখলাম এত ওয়াজও শুনলাম কিন্তু আমি কি করলাম তাই না আজকাল তো মানুষ আসলে ওয়াজ মাহফিলে আসে জাস্ট শোনার জন্য আমলের জন্য না এই জন্য ওয়াজ মাহফিল থেকে আমরা খুব কমই দেখি আমলে রূপান্তরিত হতে তা আমি আশা করি আপনারা সবাই এখানে আমলের নিয়তে এসেছেন ইনশাল্লাহ তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সংখ্যক লোকও যদি শুনে আর শ্রেষ্ঠ জিনিসটাকে অনুসরণ করে তাহলে এটা কোরআনের নির্দেশনা আল্লা দিন আয়াস্তাহে আহসানা যারা কথা শুনে আর এর মধ্যে উত্তম কথাগুলোকে তারা অনুসরণ করে এটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা এবং এতেই আপনারা আমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হব সবচেয়ে বেশি আল্লাহর কাছে কল্যাণ পাব তৌফিক পাব যদি এই পথে আমরা চলি যেটা বলছিলাম আজকে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় আসলে ইসলামের এবং ইমানের এবং তাকওয়ারের তার বিয়ারটা নাই তাহলে কীভাবে দেবো আমরা সে প্ল্যানটা পরিবারে করতে হবে এবং বাবা মাকে সে দায়িত্বটা নিতে হবে কিন্তু বাবা মা তো ছেলে সন্তানের হাতে এই যে কম্পিউটার আর অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছেন খেয়াল করছেন তারা কি করছে এবং এতে করে একটা প্রজন্ম কিন্তু ধ্বংসের মুখোমুখি হচ্ছে এগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে মাদ্রাসায় আমরা অনেক আশা করে মাদ্রাসায় পাঠাচ্ছি মাদ্রাসার এডুকেশনটা শিক্ষাটাও কি মানসম্পন্ন হচ্ছে কেন হচ্ছে না এটা নিয়ে কিন্তু ভাবতে হবে আজকে আমার আলোচনার আগে আমরা কয়েকজন ভাইয়ের সাথে আমরা আলোচনা করছিলাম যে এগুলো কিন্তু নিয়ে ভাবতে হবে শুধু প্রতিবছর বছর আট দশটা মাহফিল করলাম এতে সব দায়িত্ব পালন হয়ে গেল আর দিন জিন্দা থাকলো এটা হবে না ভাইয়েরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোয়ালিটি সম্পন্ন করতে হবে মসজিদের মাধ্যমে জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকতে হবে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই হারামাইনের দেশে গিয়েছেন মক্কা মদিনায় গিয়েছেন সেখানে কি দেখেননি সারা দিন ফজর থেকে আরম্ভ করে এশার পর গেট বন্ধ হওয়া পর্যন্ত মদিনার মসজিদ নবাবিতে দার্স চলছেই দার্স চলছে অনলাইনেও চলছে অফলাইনে সরাসরি চলছে বিভিন্ন শায়করা পড়াচ্ছেন লাইব্রেরি সকাল থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে সারা বিশ্বের বিভিন্ন ভিজিটাররা সেখানে যান শেখেন সেখানে কম্পিউটারেও আছে অনেক লক্ষ লক্ষ বই আছে আবার হার্ড কপিও আছে আমরা মসজিদ ভিত্তিক এই যে একটা স্থাপনা এটাকে কতটুকু কাজে লাগাচ্ছি সমাজের লোকদেরকে আলোকিত করার জন্য তাকুয়ার শিক্ষা দেওয়ার জন্য ইমানের তার দেওয়ার জন্য এই মসজিদ কতটা কাজে লাগছে শুধু কি জুমার দিনের খববা দিলে যথেষ্ট অথবা বছরে চার পাঁচটা মাহফিল করলে যথেষ্ট প্রিয় ভাইরা এর বাইরে আরো অনেক কাজ রয়েছে আপনারা যারা একটু সচেতন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মসজিদকে আপনারা আবাদ করুন এই মসজিদকে আবাদ করুন সুরা তহবার মধ্যে কারা আল্লাহর মসজিদকে আবাদ করবে আল্লাহ তালা সেটা কেন বলেছেন কারণ ইমানদার লোকেরা যদি আবাদ করবে কারণ তারা ইমানের তার বিয়ারটা দেবে আজকে মসজিদগুলোকে আমরা শুধু উপাসনালয় বানিয়ে ফেলেছি পাঁচ ওয়াক্ত সালাতের বাইরে আর কোনো কাজ নাই বড় জোর সকালবেলা একটা মক্ত বা আর কিছু নেই কিন্তু মসজিদে কি আরো অনেক কাজ করা যায় না মসজিদের লাইব্রেরি কোথায় এই লাইব্রেরিতে থেকে ছেলে মেয়েরা এবং পুরুষ বৃদ্ধ সকলে কি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে সমৃদ্ধ হতে পারেন না মসজিদ কি বেশ কিছু কোর্স পরিচালনা করতে পারে না আপনি আরব দেশের বিভিন্ন মসজিদ ঘুরে দেখেন এক সপ্তাহের কোর্স মেয়েদের জন্য একটা কোর্স ছেলেদের জন্য একটা কোর্স বৃদ্ধদের জন্য একটা কোর্স আমাদের এখানে অনেক চাচার বয়সী অথবা জ্যাঠার বয়সী লোকজন আছেন যাদের হয়তো এখনো অনেক কিছু শেখা হয়নি তারা কোরআনটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারেন না কোরআনের অর্থ বোঝেন না আমাদের কি প্রয়োজন আছে না নাকি বলবো বয়স শেষ বয়স শেষ আর শেখার প্রয়োজন নাই আরে মুসলিম তো তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেখে শেখার কি কোনো শেষ আছে কতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি আল্লাহ বলছেন অমা কালিলা তোমাদেরকে খুব কম জ্ঞানই দেয়া হয়েছে আপনার কাছে যত জ্ঞানী থাকুক অহংকারের কোনো সুযোগ আপনার নাই কতটুকু জ্ঞান আপনি জানেন আপনি একটা শাখায় হয়তো কিছু জ্ঞান জানেন পৃথিবীর কত মুখী কত বহুমুখী জ্ঞান আল্লাহর যে বিশাল মহাজগৎ বিশ্বজগৎ যেটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই যে সাত আসমান এবং জমিনের বিভিন্ন তবাকা এক আসমানের ভিতরেই আপনি দেখেন কতগুলো গ্যালাক্সি আছে কতগুলো তাই না এটা দেখলে আপনি হয়রান হয়ে যাবেন এর মধ্যে আপনারা আমার জ্ঞান কত কম কত কম অতএব অহংকারের কোনো সুযোগ নেই অতএব আসুন আমরা জ্ঞানমুখী হই জ্ঞানমুখী হই জ্ঞানের জন্য মসজিদকে কাজে লাগাই আর যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলো পঙ্গু হয়ে বসে আছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই মাদ্রাসাগুলো খেদমত করছেন এই মাদ্রাসাগুলোতে পড়াচ্ছেন চালাচ্ছেন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন মাদ্রাসার কমিটিতে আছেন আপনারা এই মাদ্রাসাগুলোকে শক্তিশালী করুন তাকোয়ার যে ওয়াজটা আমরা করলাম আজকে এই তাকোয়াটা তো মাদ্রাসা থেকে আসবে এলেম থেকে তাকো আসবে শুধু আবেগ থেকে তাকো আসবে না মনে রাখবেন আপনি মোত্তাকি হতে চাইলেন পারবেন না আপনাকে এলেম অর্জন করতে হবে আর এলেমের জায়গাগুলোকে তাহলে শক্তিশালী করতে হবে এর মধ্যে মাদ্রাসা অন্যতম মাদ্রাসায় পড়ে ছেলেরা কি আরবি শেখে শুদ্ধ কোরআন শেখে মাদ্রাসায় পড়ে কি তারা ইসলামের বেসিক জিনিসগুলো শিখতে পারে শুদ্ধ আকিদা শিখতে পারে ইমান এবং আমল ইবাদতের সবগুলো পন্থা তারা কি ভালো করে শিখতে পারে এবং মাদ্রাসা মানে তো শুধুমাত্র দিনই জিনিস শিখবে আর দুনিয়ার কিছুই শিখবে না ব্যাপারটা সেটাও নয় তারা দিন দুনিয়ার সুন্দর সমন্বয় কি করতে পারছে এ বিষয়গুলো আজকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে আপনার এলাকার মসজিদকে আবাদ করা এবং মাদ্রাসাগুলোকে শক্তিশালী করার মধ্য দিয়েই এলাকার সন্তানদের মধ্যে আপনি তাকুয়ার বীজ বপন করতে পারবেন আপনি তা কোর বিয়াতটাকে আপনি কাজে লাগাতে পারবেন যদি এই পন্থায় আমার প্রিয় ভাইরা বোনেরা আপনারা কাজ করেন এখন আমাদের অনেকে মনে করছে এইভাবে কাজ করা তো পুরুষদের দায়িত্ব মেয়েদের কি দায়িত্ব আছে কি আপনারা কি মনে করেন মেয়েদের দায়িত্ব আছে বিশাল দায়িত্ব আসলে মেয়েরা হচ্ছে আমাদের ঘরের মূল দায়িত্বশীল কারণ বাবা বাইরে কাজ করেন তাহলে ঘরকে সাজানো ঘরের যে এলবি একাডেমিক তার বিয়াত ছেলে মেয়েদেরকে মানুষ করার এই গুরু দায়িত্ব কার মায়ের মায়ের সে দায়িত্ব মাথায় ঢুকাতে হবে আগে তাহলে দেখবে দায়িত্বটা পালন হবে তা না হলে বাবা মাকে দোষ দিবে হ্যাঁ মা বাবাকে দোষ দিবে বলছে তুমি সারাদিন গোর করো পোলাপাইনের তো খবর নাই পোলাপাইন কোন দিকে যাচ্ছে তো মা আপনি কোথায় আছেন আপনার সন্তান আপনি বাসায় থাকেন আপনার চোখের সামনে থাকে আপনি আপনার স্বামীকে দোষ দিচ্ছেন আপনি কোথায় আছেন আপনার সন্তান যে ঘুরঘুর করছে যে আপনি কেন খোঁজ খবর রাখছেন না তাই না যেই ফ্যামিলিতে বাবা নাই মারা গিয়েছে সেই ফ্যামিলিতে কি মাই বাবার দায়িত্ব পালন করেন না এটা হচ্ছে আসলে একটা মাইন্ডসেট মাথায় ঢোকাতে হবে যে না আমার স্বামী যেহেতু বাইরে বেশি সময় দেন আমাদের আর্থিক ব্যবস্থাপনার কারণে তা না কে ইনকাম করবে তাহলে আমাকে ঘরের দায়িত্বটা পালন করতে হবে মেয়েদের ঘরের দায়িত্ব কি শুধু রান্না করা মেয়েরা কি কিছু শিখবে না মেয়েরা কি কিছু পড়বে না তারা কোরআন তেলাওয়াত করবে না তারা ঠিকমতো সলাত এবং তার সাথে নফল সলা পড়বে না নফল সিয়াম রাখবে না এবং তাদের সন্তানদেরকে কি তারা মানুষ করবে না ইয়া সালাম আমাদের মায়েদের কিন্তু একটু সচেতন করতে হবে এবং এই সচেতন করার জন্য আমাদের মসজিদগুলো মসজিদের যারা খতিব আছেন ইমাম আছেন তারা সে দায়িত্বগুলো পালন করতে পারে আমরা দেখেছি মসজিদে কোবা এবং আরও অন্য অন্য মোদিনার বিভিন্ন মসজিদে মেয়েদের জন্য স্পেশাল লেকচার হতো মেয়েদের জন্য স্পেশাল কোর্স অফার করা হতো সেখানে পুরুষ টিচার হয়তো দূরে থেকে তাদেরকে পড়াচ্ছেন মেয়েদের সেকশন আলাদা মসজিদের মধ্যে আলাদা করে দেওয়া তো সুতরাং এভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলের উপর নির্ভর করে পুরো সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে চাই এটা যথেষ্ট হবে না যৎসামান্য হবে হয়তো ফাইভ পার্সেন্ট আমাদের মূল কাজগুলো করতে হবে মসজিদ ভিত্তিক কারণ মসজিদটা সারা বছর কাজ করে সারা বছর কাজ করে না আমাদের মসজিদগুলো কি এমন যে ছয় মাস বন্ধ থাকে আর ছয় মাস ইবাদত করি আমরা অথবা আমাদের মসজিদগুলো কি খ্রিস্টানদের গির্জার মতো বিরান হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়নি হয়নি আমাদের মসজিদগুলো এখনও জুমার দিনে পরিপূর্ণ হয় যদিও আমাদের আশা একদিন ওয়াক্তিয়া নামাজে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণ করার জন্য কাজ করবেন না যত বেশি মানুষ মসজিদমুখী হবে তত বেশি মানে তার বিয়াতটা বাড়বে এবং মসজিদ কমিটিকেও আমরা বলবো যে আপনারা মসজিদ ভিত্তিক এভাবে বিভিন্ন কার্যক্রম হাতে নেন এবং এর সাথে জনকল্যাণমূলক কাজও হাতে নেন আমাদের এখন আরেকটা দুর্দশা হচ্ছে যারা আমরা কথা বলছি জনকল্যাণে নাই বুঝতে পেরেছেন মানে ওয়াজ মাহফিল করে শেষ আমাদের শাইকদেরকে আমরা দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে যে তারা যেমন আমার বেশ কয়েকজন শাইখের কথা মনে আছে আবু বকর আল জাজাইরি তারপরে তার ছেলে আব্দুর রহমান আল জাজাইরি এরকম আরও কয়েকজন শাইখ যাদের দার্সে আমরা বসতাম মদিনায় তারা মাগরিব থেকে এসা পর্যন্ত পড়াতেন এরপরে এশার জামাত হতো এশার জামাত থেকে বের হয়ে তারা যারা গরিব দুঃখী মানুষ ছিল অনেকেই তাদের বিভিন্ন আর্জি নিয়ে চলে আসতেন তাদের কাউকে তিনি হয়তো রিফার করতেন তার অফিসে আর কাউকে তিনি প্রচুর টাকা দিয়ে দিতেন যার এখনই দরকার তাকে তিনি বান্ডেল থেকে একশো রিয়াল পঞ্চাশ রিয়াল খুলে একসাথে এক নোট অথবা কয়েকটা নোট করে তিনি দিয়ে দিতেন সুবহান তাই না এটাই তো আসলে আলেমদের জন্য শোভনীয় যে তারা জ্ঞানও বিতরণ করবেন টাকাও বিতরণ করবেন তারা দিনের দায়িত্ব পালন করবেন জনকল্যাণের দায়িত্ব পালন করবেন আমাদের তাকো আমাদেরকে সেটা শেখায় আমাদের তাকোটায় কিন্তু ভেরি মাচ প্র্যাকটিক্যাল খুবই প্র্যাকটিক্যাল এটা থিওরিটিক্যাল না যে আমি কাল্পনিক জগতে ভালো হলাম যেটা নাটক সিনেমান সিনেমার মধ্যে হয় এই দেখবেন নাটক সিনেমা দেখে কোনোদিন দিন কোনো মানুষ ভালো হয় নাই তবে খারাপ হয়েছে সিনেমার খারাপ চরিত্রগুলো তারা খুবই ভালো রপ্ত করতে পারে কিন্তু ভালো চরিত্রকেও কেউ রপ্ত করে ভালো হয়েছে এ দৃষ্টান্ত কি দেখাতে পারবেন দেখাতে পারবেন এটা অসম্ভব নাটক সিনেমার কাজই হচ্ছে মানুষকে খারাপ করা আর আজকে দুর্ভাগ্য ইউটিউবে ভরে গেছে নাটক সিনেমা অনলাইনে ভরে গেছে ফেসবুকে ভরে গেছে আমাদের ছেলেপেলেরা আজকে অ্যান্ড্রয়েড ফোনটা হাতে পেয়ে ওগুলোই ব্রাউজ করে ভালো খুব কম লোকেই শুনে আরও দুর্ভাগ্য হচ্ছে ভাইরাল হয় খারাপ জিনিসগুলো নেগেটিভ জিনিসগুলো এই জায়গায় আমাদের তাকোয়ার বিশাল প্রয়োজন তাকোয়ার তারবিয়াতটা বিশাল প্রয়োজন আমি মাহফিল কর্তৃপক্ষকে বলবো আপনারা যে মাহফিলগুলো চালু করেছেন এর পাশাপাশি কিছু শিক্ষামূলক প্রোগ্রামও কিন্তু আপনারা চালু করতে পারেন এবং এটা যারা শহীদ হারা ইসলামকে চর্চা করছে তাদের জন্য শোভনীয় আপনারা দেখেছেন টেন মিনিট স্কুল সেখানে যারা তার ব্যবস্থাপনা নিয়োজিত তারা কিন্তু বিভিন্ন জেলায় স্টেডিয়ামে কিংবা বিশাল বিশাল মাঠে স্টুডেন্টদেরকে নিয়ে বিশাল প্রোগ্রাম করে আমি মাহফিল কর্তৃপক্ষকে বলবো আপনারা তো সব সময় আমাদের এ এলাকার চাচা ভাই ভাতিজা জ্যাঠা সবাইকে নিয়ে ব্যবস্থা করেছেন ছাত্রদেরকে নিয়ে কি কখনো কোনো ব্যবস্থা করেছেন যে এই অত্র এলাকার কয়েকটা ইউনিয়ন কয়েকটা গ্রামের শুধুমাত্র দাখিল আর আলিমের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা কনফারেন্স করব। মাহফিল করব। অথবা শুধুমাত্র এসএসসি এইচএসির স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা ইমানি জালসা করব। এটা কিন্তু করা হয়নি তাই না এটা তো করা যায় করা যায় না এগুলো ভাবতে হবে আপনি যদি জেনারেশনকে আলো দেখাতে চান যদি জেনারেশনকে গাইড করতে চান তাহলে আপনাকে প্রচলিত রেগুলার প্রোগ্রামের বাইরে স্পেশাল কিছু প্রোগ্রাম আপনাকে হাতে নিতে হবে যেভাবে আজকে অন্যরা নিয়েছে কারণ অন্যরা জেনারেল শিক্ষার যারা ধারকবাহক তারা ইসলামকে কিন্তু প্রমোট করছে না তারা মানুষের নৈতিকতাকে প্রমোট করছে না আজকে যারা আমরা কোরআন সন্ন্যার কথা বলছি তারা আমরা নৈতিকতাকে প্রমোট করছি ইমামকে প্রমোট করছি ইসলামকে প্রমোট করছি তাকোয়াকে আমরা প্রমোট করছি তুলে ধরছি এবং ভিত্তিক প্রশিক্ষণের কথা আমরা বলছি যাতে আমরা ভালো মুসলিম হতে পারে ভালো মেন হতে পারি আমার প্রিয় ভাইরা আল কোরানে আল্লাহতালা অনেকগুলো কথা বলেছেন আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ সুবাহানা হুয়াত আলা পূর্বের পরের সবাইকে মোত্তাকী হওয়ার ওসিয়ত করেছেন সুরান নেসারা এক একশো একত্রিশ নম্বর আয়াত ওয়ালাকাত ওয়াস্সাইন আল্লাদিনা উতুল কিতায় দামে কব্লিকুম ওয়া ইয়াকুম আনিতাকুল ল নিশ্চয়ই আমরা যারা তোমাদের পূর্বে কিতাব প্রাপ্ত হয়েছিল তাদেরকে এবং তোমাদেরকে ওয়াসিয়ত করেছি আনিতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সুবাহ প্রত্যেক নবী এবং রাসুলকে প্রেরণ করেছিলেন তারা তাদের জাতির লোকদেরকে তাক অবলম্বন করে কি না এ প্রশ্নটা রেখেছিলেন প্রত্যেক নবী রাসুল তার স্বজাতির লোকদেরকে বলেছেন আল্লাহ তাত তাকুন তোমরা কি তাক অবলম্বন করছো না ইমনি লাকুম রসুলুন আমিন নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানাদার রাসুল আল কোরআনের আরো বেশ কিছু আয়াত আপনাদের সামনে সংক্ষেপে আমি বলছি তাকুয়া এটা এমন একটা জামের মানের গুণ একজন মমিনের মধ্যে যে পৃথিবীর সকল সাফল্য তাকুয়ার মধ্যেই নিহিত আমাদের এখন অনেকে মনে করে যে একটা পিএইচডি করলে এর মধ্যে অনেক সফলতা যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন এর মধ্যে সফলতা যদি মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তার হন এর মধ্যে সফলতা কিন্তু আসলে তাকোয়ার তাকোয়ার এই গুণাবলীর মধ্যেই সব সফলতা আছে আল্লাহ তালা সেটা কোরআনের আনের মধ্যে তাহার মধ্যে তুলে ধরেছেন বলেছেন ওল আকিবাতুল তাকোয়া সুপরিণাম সবচেয়ে ভালো কল্যাণ এবং পরিণাম তাকোয়ার জন্য ওল আকিবাতুল ইবাতুল মোত্তাক এবং যারা মোত্তাকি তাদের জন্যই

جنرال كوم نشتي اللاتقين دهش عطي والله ولي المتقين أرى اللاتلة المتقين يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم هيمن لوكرا তোমরা যদি তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার ন্যায় দণ্ড তোমাদেরকে দান করবেন এবং তোমাদের পাপরাশি তিনি ক্ষমা করে দিবেন মিটিয়ে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন হায়তুল্লাহ যে ব্যক্তি আল্লাহর তাকে অবলম্বন করবে আল্লাহ তার জন্য একটা উপায় বের করে দিবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজেক্ট দিবেন যা সে কল্পনাও করেনি আল্লাহরা আর যে ব্যক্তি আল্লাহর তাকুয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সকল বিষয় সহজ করে দিবেন আর কি চান এভাবে আল্লাহ তালা তাকওয়ার অসংখ্য ফলাফল বর্ণনা করেছেন এবং পরিশেষে আরেকটা আয়তে বলেছেন মিনাল মিনাল আই ইল্লা আল্লাহ মুত্তাকি ছাড়া আর কোন ব্যক্তির আমলকে কবুল করেন না এভাবে আল্লাহ সুবহান আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি অনাহার নহর নিশ্চয় জান্নাতের মধ্যে এবং নহরের মধ্যে জানেন তো একটা বাগান বাড়ি তার নিচে নহর কি চমৎকার দৃশ্য তার মধ্যে থাকবে ফি মাকআদি সিদকিন ইনদা মালিক মুকতাদির সে একটা সত্যের স্থানে প্রতিষ্ঠিত থাকবে অত্যন্ত প্রতাপশালী সর্বশক্তিমান আল্লাহর কাছে এভাবেই মোত্তাকিমদের জন্য নানা রকম সাফল্যের বাণী আল্লাহ শুনিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাকোয়া অবলম্বন করার কারণ মুসলিমদের কোনো উন্নয়ন হবে না তাকুয়া ছাড়া মুসলিমদের কোনো কল্যাণ নিশ্চিত হবে না তাকুয়া ছাড়া মুসলিমরা ভালো মানুষ কোনো হতে পারবে না তাকুয়া ছাড়া আমার প্রিয় ভাইয়েরা পর্দার আলের বোনেরা আপনাদের প্রতি আমার আহ্বান আসুন আমরা তাকুয়া বোঝার চেষ্টা করি মোত্তাকি হওয়ার জন্য সর্বান্তকরণে চেষ্টা করি এবং তাকুয়ার প্রোগ্রামটা হাতে নেই সন্তানদেরকে তাকুয়ার তারবিট তারবিয়ারটা দেই ইমানের বিয়ারটা দেই যদি প্রাতিষ্ঠানিকভাবে সম্ভব না হয় তাহলে অন্তত পারিবারিকভাবে আমরা সেটা দেই এবং আমরা সাথে সাথে এটাও বলেছি যে আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে দিনই প্রতিষ্ঠান আসুন সেগুলোকে আমরা শক্তিশালী করি যার মধ্যে রয়েছে মসজিদ এবং মাদ্রাসা আল্লাহ আমাদের সবাইকে তফসিক দান করুন আল্লাহ আমাদের নিজেদেরকে মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সন্তান সন্ততি পরিবার এবং সমাজের সবাইকে তাকওয়ার উপর মানুষ হওয়ার মানুষ করার তার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আলাম আমরা এতটুকু বলে শেষ করছি আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন মাহফিলের যারা আয়োজক তাদেরকে কবুল কবুল্লাহা আলিনা اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير. اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا. واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي اليها معادنا. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله